नमस्कार मायेर रान्नाघर थेके सबाइके स्वागतम। आमी रेखा मुखार्जी रेसिपि ओल चिंगड़ी डालना सेटा ठेले दिच्छी। एकटु सीटी देब, जल दिए दिलाम। 200 चिंगड़ी आछे, आमी हलुद नुन दिए माखिए नेब। आदा रसुन 1 इंची आदा आछे, आर 6-7टा रसुन आछे, आर 5टा काँचा लंका, आर छोटो छोटो 3टে टमेटो आमी এইভাবে কেটে নিয়েছি। আর পেস্ট করে নেব। ওল সেদ্ধ করতে দিয়েছিলাম, 2টো সিটি পড়ে গেছে, নামিয়ে দিয়েছি। গ্যাস জেলে আবার কড়া বসিয়ে দিলাম, সরষের তেল ঢেলে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। आलू तो भाजा हो गया है, एबार चिंगड़ी माछटा भेजे निচ্ছি। चिंगड़ी माछ भाजा हो गया है, एबार तुले नेব। সরষের তেল আবার দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিলাম, তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। ধনে জিরে একসঙ্গে পেস্ট করেছিলাম দিয়ে দিলাম। আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার চিংড়ি আলু যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিলাম। আমি এখানে গরম জল ঢেলে দিচ্ছি, তবে যে কোনো রান্নায় গরম জল দিলে ভালো হয়। এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম, তবে ওলটা খুব ভালো সেদ্ধ হয়েছে। দেখুন, ওল চিংড়ি ডালনা আমার একদম রেডি। যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।